রেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো, ফারাক্কা ব্যারেজ খোলা নিয়ে ফের ভারত বিরোধী প্রচার বাংলাদেশের সমাজ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়াতে, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগে ভারত সরকার। ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, ফেক সেই গুজব ছড়ানো হচ্ছে এমন কিন্তু জানাচ্ছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। টানা ভারত বিরোধী প্রচারে কড়া অবস্থান নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। আমরা ঠিক কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ডুঙ্গুর বাঁধের পর এবার ফারাক্কা ব্যারেজ থেকে না বাংলাদেশকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলি আছে সেই প্ল্যাটফর্ম গুলিতে গতকাল ধরে উত্তাল, এবং সেই সঙ্গে ভারত বিরোধী যে জিগির, সেই ভারত বিরোধী জিগির হচ্ছে অব্যাহত। আসল সত্যিটা কি, সেই সত্যিটা কিন্তু গতকালই প্রকাশ করলো হচ্ছে দিল্লি। কখনো গোমতি কখনো ফারাক্কা, ভয়ঙ্কর বন্যায় বারবার ভারতকে দায়ী করছে বাংলাদেশ, ভারতকে দুষে সোশ্যাল মিডিয়ায় চলছে লাগাতার প্রচার। ত্রিপুরার ডুমবুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খোলায় নিজেদের বক্তব্য আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারত, এবার ফারাক্কা ব্যারেজ খোলা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানালেন বাংলাদেশকে জানিয়েই জল ছাড়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনেক ফেক ভিডিও গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হয়েছে ফারাক্কা ব্যারেজ থেকে 11 লক্ষ কিউসেক জল গঙ্গায় বা পদ্মায় ছাড়া হয়েছে। কিন্তু এটা প্রতি বছরই হয়, বর্ষায় জলস্তর বেড়ে যায়, ফারাক্কা ড্যাম নয়, ফারাক্কা হচ্ছে ব্যারেজ। নির্দিষ্ট স্তরের পর জল বয়ে যাবে, এটাই স্বাভাবিক। প্রতিবারের মতো এবারও নিয়ম মেনে বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের আধিকারিকদের সঙ্গে তথ্য আদান প্রদান করেই সমস্তটা করা হয়। পাশাপাশি তারা আরো জানানো হয়েছে যে নিয়ম মেনে 40,000 কিউসিক জল পাস করানো হয়েছে বলেও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে উল্লেখ্য, এবার ত্রিপুরার ডুম্বর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খোলা নিয়ে একই ভাবে গুজব ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক যেখানে বলে ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেটা সঠিক নয়। দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন সর্বোচ্চ বৃষ্টি হয় যার জেরে জল ছাড়তে হয়, তবে বাংলাদেশকে না জানিয়ে জল ছাড়া হয়নি বলে জানায়। এদিকে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যায় ভাসছে বাংলাদেশ। সেখানকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে 8 জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জলবন্দী হয়ে পড়েছে 4,40,840 পরিবার, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 29 লক্ষ মানুষ, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে কিন্তু ভারত সরকার ডাইরেক্ট এখনো সোশ্যাল মিডিয়ায় যারা এইভাবে ভারত বিরোধী পোস্টার গুলি আপলোড করছে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিতে বললেও, এই যে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মানে যে তোমার যে গুজব চলছে সেটা নিয়ে কিন্তু নাম না করে বাংলাদেশকে কিন্তু ভারতের যে উদ্বেগের কথা সেটা এক প্রকার বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ডুমবুরের পর এবার বাংলাদেশি যারা ফান্ডামেন্টালিজম গ্রুপের যে অ্যাকাউন্ট গুলি রয়েছে সেই অ্যাকাউন্ট গুলিকে ব্যবহার করে এবার ফারাক্কা আর জল নিয়ে সেখানে কিন্তু চরম ভারত বিরোধী প্রচার কিন্তু চালানো হচ্ছে, যেটা কোনো মুহূর্তেই হয়তো বেশি দিন আর টলারেট করবে না ভারত। এবং এই কড়া বিবৃতি দাবি করছে, এবং কড়া শুধু বিবৃতি নয়, সেই সঙ্গে ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে ফেক ভিডিও বেশ কিছু। একেবারেই আমরা যারা এই দেশে থাকি তারা কিন্তু বাংলাদেশের এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও গুলি ছড়াচ্ছে সেই ভিডিও গুলি পুরোপুরি ফেক ভিডিও। কারণ আমি নিজে ব্যক্তিগত ভাবে বলছি যে আমি কয়েকদিন আগেই ডুমবুরে গিয়েছিলাম, ডুমবুরের আগে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে জলাশয় থেকে যে জল বার করা হয় সেই জলের একটা ছবি তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেইটাকে ডুমবুর বাঁধ বলে বাংলাদেশের ওয়েব পোর্টাল গুলিতে চালানো হয়েছে, যেটা সম্পূর্ণ অসত্য কথা এবং সম্পূর্ণ তোমার হচ্ছে মিথ্যে কথা। এইভাবে মিথ্যে ছবি মিথ্যে ভিডিও পোস্ট করে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী তোমার হচ্ছে পোস্টার, ভারত বিরোধী কথাবার্তা চালানো হচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশের সরকারি নাগরিক মানে সরকারি আধিকারিকরা গতকাল তারাও কিন্তু এই ভারত বিরোধী প্রচারকে কার্যত উস্কে দিচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে বাংলাদেশের বন্যার পিছনে
কিছুটা হলেও ভারত দায়ী, ভারত কোনো অংশে দায়ী নয়, ভারত কোনো অংশে দায়ী নয়। এই বাংলাদেশে যারা সরকার চালাচ্ছে তাদের বুঝতে হবে যে তাদের পূর্বতন সরকার, সেই পূর্বতন সরকার কে ছিল সেটা বড় কথা নয়। সরকার টু সরকার চুক্তি হয়, রাজনৈতিক দল টু রাজনৈতিক দল চুক্তি হয় না। বাংলাদেশের এখন যারা সরকার চালাচ্ছে তারা সরকার আর রাজনৈতিক দলকে এক করেছে, যথা বাংলাদেশের কালচারটাই তো অবশ্য তাই, তারা তো গণতান্ত্রিক কোনো দেশ নয়, তাদের হচ্ছে একটা ফান্ডামেন্টালিজম গ্রুপের দ্বারা এখন এই দেশটা চলছে। সেই জায়গাতে তাদের যদি কোনো কিছু অসুবিধা হয় সেটা কূটনৈতিক স্তরে তাদের প্রস্তাব দিতে হবে, কূটনৈতিক স্তরে আলোচনা যা করতে হবে, কূটনৈতিক স্তরে তাদের চুক্তি স্বাক্ষর করতে হবে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এইভাবে ফেক ভিডিও পোস্ট করে কোনো সমস্যার সমাধান হয় না। সেই ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টালিজম গ্রুপকে প্রাধান্য দেওয়া যায়, সেই ক্ষেত্রে ফান্ডামেন্টালিজম গ্রুপের ভোট নিয়ে তারা ক্ষমতায় আসীন হতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষের স্থায়ী কোনো সমস্যা হবে না। আর এই বিষয়টাকে কিন্তু দিল্লি কড়া নজরে রাখছে যে যেইভাবে ফেক ভিডিও পোস্ট করে বাংলাদেশের গ্রুপগুলিতে ভারতের বিরুদ্ধে কড়া প্রচার চালানো হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতের যথেষ্টই উদ্বেগ। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিল বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রক ঠিক কি জানাচ্ছে। বিদেশ মন্ত্রক কিন্তু জানাচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা না বলে কোন রকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মানে হয় না, কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন তারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে, কিছু ওয়েব পোর্টাল ভুল সংবাদ দেখাচ্ছে। একটা সময় আমাদেরও নজরে আসে এবং আমরা সেই ছবি দেখেছি, সেই ভিডিও দেখেছি, যেখানে প্রচুর যুবক একসঙ্গে তারা স্লোগান তুলছেন, ভারত যদি পানি ছাড়ে সেভেন সিস্টার্স থাকবে না রে। কিন্তু ভারতের সঙ্গে, ভারত থেকে যে জল ছাড়া হয়েছে বা জল যে বিদেশ মন্ত্রক দাবি করছে, সেই দাবি কিন্তু বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে তারপরেই কিন্তু সমস্ত নীতি রীতি মেনে তারপরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতের বিরোধী যে জিগির চলছে বাংলাদেশে তা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যারা এতদিন বন্ধু হিসেবে পরিচিত ছিল তারা সেই বন্ধুত্ব হারাচ্ছে, যার ফলে কিন্তু প্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেই সম্পর্ক ঝুঁকির মুখে পড়ছে। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।